দ্বিতীয়বারের মতো আকাশে উড়ানো হলো বিশ্বের সবচেয়ে বড় বিমান রককে। নির্মাতা প্রতিষ্ঠান স্ট্যাটোলঞ্চ জানায়, ক্যালিফোর্নিয়ার মোজেফ মরুভূমি থেকে যাত্রা শুরু করে এটি। প্রায় 3 ঘন্টা 14 মিনিটের সফল উড্ডয়ন শেষে নেমে আসে বিমানটি। ফুটবল মাঠের চেয়ে বড় বিমানটি মূলত রকেট বহনের জন্য তৈরি করা হয়েছিল। মোবাল্লিক করিমের রিপোর্ট। 2011 সালে স্ট্যাটোলঞ্চের যাত্রা শুরু হয় মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা পল অ্যালেনের হাত ধরে। ব্যতিক্রমী চিন্তাধারার মানুষটির হাত ধরেই তৈরি হয় বিশ্বের সবচেয়ে বড় বিমান রক। নির্মাণ কাজ শেষে 2019 সালে 13 এপ্রিল প্রথমবারের মতো সফলভাবে আকাশে ওড়ে। এয়ারক্রাফট রকের আয়তন একটি ফুটবল মাঠের চেয়েও বড়। দুটি বিমান পাশাপাশি জুড়ে দিলে যেমন দেখতে হয় রকও ঠিক তেমনি। 3টি রকেট বহন, এমনকি প্রয়োজনে উৎক্ষেপণও করতে পারবে এটি। 385 ফুট লম্বা উইং স্প্যান নিয়ে উঠতে পারে 35,000 ফুট উচ্চতা পর্যন্ত। 2020 সালে স্ট্যাটোলঞ্চ এই উড়োজাহাজ ব্যবহার করে স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চেয়েছিল। নানা জটিলতা ও উৎকর্ষতার জন্য আরও 1 বছর সময় নিয়ে এটিকে শুক্রবার আবারও উড়ানো হয়। 3 ঘন্টা 14 মিনিট এটি আকাশে ওড়ে। রক তৈরি করা হয়েছে পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য। স্ট্যাটোলঞ্চের পরিকল্পনা হচ্ছে এই বিশাল উড়োজাহাজে করে স্যাটেলাইটকে 10 কিলোমিটার উঁচুতে তুলে তারপর পৃথিবীর কক্ষপথে ছেড়ে দেওয়া হবে। এর ফলে স্যাটেলাইট উৎক্ষেপণের খরচ আরও কমে আসবে। মোবাল্লিক করিম, মাইটিভি।